স্টুডেন্টস, আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো হোমিওস্ট্যাসিস। স্টুডেন্টস, তোমরা সকলেই জানো যে আমরা যারা জীবেরা এই পৃথিবীতে বসবাস করি, তারা পরিবেশের সাথে অভিযোজিত হয়ে যেমন বসবাস করি, তার সাথে আমাদের পরিবেশের বিভিন্ন প্রভাবকগুলি যেমন আলো, উষ্ণতা, বায়ুর চাপ এবং বিভিন্ন আরও যে অজীবজ উপাদানগুলো আছে তার সাথে একটা ভারসাম্য বজায় রেখে এবং তার সাথে একটা নিজেদেরকে অ্যাডজাস্ট করে আমাদেরকে কিন্তু বাঁচতে হয়। এবং কখনো কখনো জীব প্রাকৃতিক নিয়মে তাদের এমন অভিযোজনগত কিছু বৈশিষ্ট্য থাকে এবং তাদের বহির্গঠন থাকে বা তাদের আচরণগত কিছু এমন দিক থাকে, কখনো কখনো এই ভারসাম্য তাদের প্রাকৃতিক নিয়মেই বজায় থাকে, কখনো কখনো জীব নিজে এই ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ করে। তো হোমিওস্ট্যাসিস আমরা কাকে বলবো? না, এই যে বাহ্যিক পরিবেশ সে জন্য, এই যে বিভিন্ন বাহ্যিক এই যে অজীবজ উপাদানগুলোর জন্য আমাদের দেহে যে ভেতরেরকার যে পরিবেশ বা অভ্যন্তরীণ যে পরিবেশ তার ভারসাম্য যে আমরা নিয়ন্ত্রণ করছে নিজেরা সে বা প্রকৃতির দ্বারা, সেটাকেই আমরা বলবো হোমিওস্ট্যাসিস। চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। হোমিওস্ট্যাসিস হলো অ্যাকচুয়ালি জীবের অঙ্গ সংস্থানিক বা শারীরবৃত্তীয় বা আচরণগত যে কোনো পরিবর্তন যার মাধ্যমে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য তারা নিয়ন্ত্রণ করবে, কার সাথে খাপ খাইয়ে, না বাইরের পরিবেশের সাথে, তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে। ঠিক আছে, তো এই ঘটনাটাকে আমরা বলবো বা এই পদ্ধতিটাকে আমরা বলবো হোমিওস্ট্যাসিস। ফর স্টুডেন্টস, আমরা দেখে নিই হোমিওস্ট্যাসিসের ডেফিনেশনটা তাহলে কী বলছে। দেখো, হোমিওস্ট্যাসিস বলছে ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস বাই হুইচ, এটা হচ্ছে তার মানে কি একটা শারীরবৃত্তীয় পদ্ধতি যার দ্বারা দ্য ইন্টারনাল সিস্টেম অফ দ্য বডি, অর্থাৎ অভ্যন্তরীণ যে সিস্টেমটা আছে বডিতে জীবদেহের শরীরের যে অভ্যন্তরীণ যে ব্যবস্থা সেটা, আর মেনটেন অ্যাট ইকুইলিব্রিয়াম, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে। ঠিক আছে, অর্থাৎ একটা পারিপার্শ্বিক পরিবেশের সাথে দেহের অভ্যন্তরীণ পরিবেশটা একটা সাম্যাবস্থা সবসময় সাম্যাবস্থার ভারসাম্য সবসময় মেনটেন করবে। ঠিক আছে, ডিসপাইট ভ্যারিয়েশনস ইন দ্য এক্সটার্নাল কন্ডিশনস, এক্সটার্নাল কন্ডিশনস বা পারিপার্শ্বিক যে পরিবেশ সেইখানে যদি পরিবর্তন ঘটেও থাকে, তারা দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা এমনভাবে বজায় রাখবে যাতে তাদের অভিযোজন করতে সেই পরিবেশের সাথে সুবিধা হয়, এটাকেই আমরা বলবো তাহলে হোমিওস্ট্যাসিস। তাহলে এই ডেফিনেশনটাই তোমরা দিও, আর তোমাদের বইতে যে বাংলাতে যে ডেফিনেশনটা আছে সেটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বলে দিই, যখন এক্সামে কোনো কোশ্চেন আসবে যে হোমিওস্ট্যাসিস কী বা কিছু ডাইরেক্ট কোশ্চেন যেগুলো HS-এর হাই সেকেন্ডারির জন্য, তখন তোমরা যদি একটুখানি এই ইজি ওয়ার্ডে সোজা ভাষায় যে ইংলিশ ওয়ার্ডে ডেফিনেশনটা আছে দিয়ে দিলে ভালো হয়, কেননা অনেক সময় বাংলাতে আমরা বলতে গেলেও ডেফিনেশনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত কোনো ডেফিনেশনের ক্ষেত্রে প্রমিনেন্ট বোঝানোটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, তার জন্য আমরা একটুখানি ইংলিশের সোজা ভাষায় ডেফিনেশন এখন যতটা আমাদের পারমিট করবে আমরা তার সাথে দিয়ে দিতে পারি, তাহলে মার্কসটা ভালো গেন হয়। ঠিক আছে, যাই হোক, আমরা জানলাম হোমিওস্ট্যাসিস কী। এখন স্টুডেন্টস, আমরা এই প্রতিকূল পরিবেশের সাথে জীবেরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এই হোমিওস্ট্যাসিস পদ্ধতিটাকে, এই হোমিওস্ট্যাসিস নামক এই নিয়ন্ত্রিত পদ্ধতিটাকে চালানোর জন্য বিভিন্ন ধরনের কিন্তু স্টেটে অবস্থান করি বলতে পারো, মানে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি। হ্যাঁ, যেগুলো যথাক্রমে হলো রেগুলেশন বা নিয়ন্ত্রণ, অনুরূপতা বা কনফার্মেশন, পরিযান বা মাইগ্রেশন। স্টুডেন্টস, হোমিওস্ট্যাসিস পদ্ধতিটা চলাকালীন আমাদের যে প্যারামিটার্সগুলো ইনক্লুড হয়, মানে এই যে কনফার্মেশন বলো, রেগুলেশন বলো, এই ইত্যাদি, মানে কিভাবে
এই নিয়ন্ত্রিত পদ্ধতিগুলো যে কোন প্যারামিটারের ওপর আমরা বিবেচনা করব, দেখো এখানে প্যারামিটার্সগুলো দেখে নাও। টেম্পারেচার অর্থাৎ বডির দেহের অভ্যন্তরে যে উষ্ণতা, পিএইচ, হ্যাঁ, গ্লুকোজ লেভেল, ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্স নিয়ন্ত্রণকে আমরা অসমো রেগুলেশন বা অসমো কনফর্মার এরকম করে বলবো। হ্যাঁ, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা তোমার থার্মো রেগুলেশন, হ্যাঁ, এর থার্মো কনফর্মার এরকম বলতে পারি। যেরকম হরমোন লেভেলস, CO2, O2 লেভেলস, এইগুলো প্যারামিটার হিসেবে আমরা দেখব। তো আমরা এবার একে একে চলো দেখে নেব যে এই রেগুলেশন, কনফার্মেশন, মাইগ্রেশন এগুলো, এই পদ্ধতিগুলো কী এবং কোন ধরনের জীবের মধ্যে এই ধরনের হোমিওস্ট্যাসিস রেগুলেশন বা কনফার্মেশন বা এই পদ্ধতিগুলো লক্ষ্য করা যায়। আমরা এবার পরবর্তী ছবিতে সেগুলো বুঝে নিই। স্টুডেন্টস, তোমরা দেখো এখানে কনফার্মার্স এবং রেগুলেটরস, রেগুলেটরস কী বলছে, রেগুলেট ইন্টারনাল এনভায়রনমেন্ট, মেনটেন রিলেটিভলি কনস্ট্যান্ট ইন্টারনাল কন্ডিশন। তার মানে বোঝা যাচ্ছে যে এদের দেহের যে অভ্যন্তরীণ পরিবেশ সেটা কখনো তার পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সাথে পরিবর্তন হবে না। এরা কিন্তু নিজেদের দেহের অভ্যন্তরীণ পরিবেশকে, সেটা তার দৈহিক তাপমাত্রা হোক, অভিস্রবণ ঘনত্ব, পিএইচ হোক, সেটাকে অপরিবর্তিত রাখে যদিও বাহ্যিক পরিবেশের পরিবর্তন হয় তবুও। আর কনফার্মার কী করছে না, কনফার্ম টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তার মানে কি এদের বাহ্যিক যে পরিবেশ, তার যে পারিপার্শ্বিক পরিবেশ, তার পরিবর্তনের সাথে সাথে দেহের অভ্যন্তরীণ পরিবেশ, অভিস্রবণ, চাপ, উষ্ণতা, পিএইচ ইত্যাদিকে এরা পরিবর্তন ঘটায় এবং এইভাবে এরা অভিযোজন করে থাকে, তার জন্য এদেরকে বলবো কনফার্মার। তাহলে আমরা আরেকটু বইয়ের সংজ্ঞাতে ভালো করে দেখে নেব। কিন্তু স্টুডেন্টস, আমরা এবার বিভিন্ন ধরনের রেগুলেশন সম্পর্কে জেনে নেব। রেগুলেশন বা নিয়ন্ত্রণ আমরা কাকে বলে জানলাম না, এখানে বাহ্যিক পরিবেশের তাপমাত্রা, অভিস্রবণ ঘনত্ব ইত্যাদির পরিবর্তন হলেও জীব তার নিজের অভ্যন্তরীণ তাপমাত্রা, অভিস্রবণ ঘনত্বকে অপরিবর্তিত রাখে, একে আমরা বলবো নিয়ন্ত্রণ বা রেগুলেশন। এবং যে জীবেরা এই জাতীয় রেগুলেশনে ইনভলভ তাদেরকে আমরা বলবো রেগুলেটর। তো এটা দুভাবে হয়, একটা হচ্ছে থার্মো রেগুলেশন, একটা হচ্ছে অসমো রেগুলেশন। চলো দেখে নিই থার্মো রেগুলেশন কাকে বলে, ঠিক আছে। এখন থার্মো রেগুলেশন জানতে গেলে আমাদেরকে বলতে হবে থার্মো মানে কি, না থার্মো মানে হচ্ছে উষ্ণতা এবং রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। তাই থার্মো রেগুলেশন আমরা বলতে পারি যেটা এমন একটা এটা নিয়ন্ত্রণ ব্যবস্থা যার মাধ্যমে জীব বাহ্যিক পরিবেশের তাপমাত্রা পরিবর্তন ঘটলেও নিজের দেহের অভ্যন্তরীণ তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে, হ্যাঁ, এবং সেই জীবদেরকে বলবো আমরা থার্মো রেগুলেটর। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। কিছু উষ্ণ শোণিত প্রাণী, আমরা যারা উষ্ণ রক্তের প্রাণীরা আছি, তারা এই ধরনের থার্মো রেগুলেশনে ইনভলভ। তোমরা দেখতে পাচ্ছ, কেননা আমাদের দেহের তাপমাত্রা, অভ্যন্তরীণ তাপমাত্রা আমরা নিয়ন্ত্রিত হয়ে যায় হতে পারে, বাহ্যিক তাপমাত্রা যতই পরিবর্তন হোক কিন্তু আমাদের দেহে অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এখন এর জন্য পাখিদের যেমন দেহ পালক দ্বারা আবৃত থাকে, তোমরা সবাই জানো তাপমাত্রা নিয়ন্ত্রণে সেটা সাহায্য করে। এবার স্টুডেন্ট, আমি তোমাদেরকে দেখাবো তিমি মাছ, ডলফিন মাছ, এরা জলজ প্রাণী, এদের চর্বির স্তর বা ব্লাবার থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওদের ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে, হ্যাঁ, সেটা ব্লাবার বলে। তো এটাও কিন্তু এক ধরনের থার্মো রেগুলেশনে, এক ধরনের ওদের প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য। এখানে আমি ব্লাবারের সাহায্যে ওরা কীভাবে টেম্পারেচার রেগুলেশন হয় সেটা ছবির মাধ্যমে দেখিয়েছি। ব্লাবারের তলে যে মানে ওদের চামড়ার তলে যে ব্লাবার আছে পুরু স্তর সেখানে, ঠিক আছে। এখন চলো আরও, আমরা জানি যে মানব আমাদের যে মানুষের দেহের ক্ষেত্রে, আমাদের মানুষের দেহের ক্ষেত্রে এই থার্মো রেগুলেশন কীভাবে হয় না, এটা নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের ক্রিয়া, ঠিক আছে। গ্রীষ্মে যদি আমাদের বাইরে পরিবেশে উষ্ণতা বাড়ে তখন আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাসের ক্রিয়া, দেহের যে রক্তবাহগুলো আছে দেহত্বকে, সেখানে প্রসারিত হয়।
এবং ফলে কি হয়, রক্ত প্রবাহ অধিক প্রবাহিত হয়, রক্ত অধিক প্রবাহিত হয়। এর ফলে ঘর্মগ্রন্থিগুলো আমাদের সক্রিয় হয়ে ওঠে এবং ঘর্ম নিঃসরণ হয়, আর ঘাম নিঃসরণের মাধ্যমে আমাদের দেহ ঠান্ডা থাকে, কেননা আমাদের প্রয়োজনীয় লীন তাপ দেহতল থেকে সংগ্রহ করে সেই ঘর্ম বাষ্পীভূত হয়ে যায়। তার জন্য কি হয়, আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তো একটু ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের হাইপোথ্যালামাসের যে থার্মোরেগুলেটরি সেন্টার সেটা এখানে দেখানো হয়েছে এবং সেটা কিভাবে কাজ করে তার প্যাথোইটা তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছে। তো এইভাবে থার্মোরেগুলেশন ইন হিউম্যান একটু পড়বে। হট কন্ডিশনে কি হয় না, সোয়েট গ্ল্যান্ডসগুলো এইভাবে অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, তা হাইপোথ্যালামাসের ক্রিয়াতে, এবং কোল্ড কন্ডিশনেও কি হয় সেটাও একটু পড়বে, ঠিক আছে? এখানে সেটা লেখা আছে, তোমরা হোক বুঝতে পারবে। তো এই গেল আমাদের থার্মোরেগুলেশন, ঠিক আছে? স্টুডেন্টস, আমরা এবার জীবনে নেব অসমোরেগুলেশন কী এবং এটা কেমন করে জীবদেহে ঘটে। তো অসমোরেগুলেশন মানে বুঝতে পারছি এটা জল এবং আয়নের সঙ্গে সম্পর্কিত, অসমোসিসের সাথে সম্পর্কিত। যখন যে নিয়ন্ত্রণ ব্যবস্থা মাধ্যমে জীব তার দেহস্থ জল এবং আয়নের সাম্যাবস্থা বজায় রাখে তাকে আমরা বলবো অসমোরেগুলেশন। এখন এই অসমোরেগুলেশন দু ধরনের জীবে, বুঝতে পারছো, জলজ প্রাণীদের মধ্যে এই ধরনের রেগুলেশন করতে হবে তাদের, কেন সেখানে একটা অসমোসিসের একটা ব্যাপার থাকে, তো জলে যেহেতু তারা আছে। তো যখন যেসব প্রাণীরা পরিবেশের লবণ এবং আয়নের ঘনত্বের তারতম্যকে সহ্য করতে পারে না তাদেরকে আমরা বলবো স্টেনোহ্যালাইন, এরা হচ্ছে আমাদের স্বাদু জলের মাছগুলি। আর যেসব প্রাণীরা এই লবণ এবং আয়নের ঘনত্ব তার পরিবেশের যদি থাকে এবং সেটা তারতম্যটা সহ্য করতে পারে তাদেরকে আমরা বলবো ইউরিহ্যালাইন, ঠিক আছে? ঈষৎ লবণাক্ত জলের মাছ, ইলিশ, এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ এর মধ্যে পড়ে। এখন এই অসমোরেগুলেশন দু ধরনের জীবে দেখা যায়, মানে একটা স্বাদু জলের জীবেদের ক্ষেত্রে, একটা সামুদ্রিক জলের জীবেদের ক্ষেত্রে। আমরা স্বাদু জলে বসবাসকারী যে জীবেরা আছে বা যে প্রাণীরা আছে, তো বিশেষ করে প্রাণীদের কথা এখানে বলবো, তো তাদের কি হয়, দেহতরলের অসমোটিক গাঢ়ত্ব, বুঝতেই পারছো স্বাদু জলে আছে তাহলে বাইরের পরিবেশের থেকে অনেক বেশি হবে, কেন স্বাদু জলের অসমোটিক গাঢ়ত্ব অনেক কম। তার মানে কি, এটা হচ্ছে তোমার হাইপোটনিক প্রকৃতির তরলে থাকে এই মাছগুলো, তার জন্য কি হয় ওদের বাইরে থেকে জল ভিতরে কিন্তু ঢুকার একটা টেন্ডেন্সি থাকে, অর্থাৎ এন্ডসমোসিস হওয়ার ব্যাপার থাকে। তো এন্ডসমোসিস যদি হয়, অনেক অতিরিক্ত জল ঢুকে গেলে ওদের কিন্তু দেহে অনেক ইমব্যালেন্স পরিস্থিতির সৃষ্টি হবে, তো এদের কিছু সমস্যা তার জন্য সম্মুখীন হতে হয়। এদের দেহতরলে গাঢ়ত্বটা কি হয় না বজায় রাখার একটা প্রচেষ্টা এদেরকে করতেই হবে, নইলে ভারসাম্য বজায় থাকবে না, ঠিক আছে? তো এন্ডসমোসিস হওয়ার প্রবণতা থাকে। এছাড়া এদের মূত্রের মাধ্যমেও কিছু আয়ন বেরিয়ে যায় বডি থেকে, দেহ থেকে, ফুলকার সাহায্যেও জল বেরিয়ে যায়, সেখানেও কিছু আয়ন বেরিয়ে যায়। তার মানে কি, প্রচুর আয়নের ঘাটতি হচ্ছে, যার জন্য জল প্রচুর ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এরা এই আয়নের ঘাটতিটাকে পূরণ করে অন্যভাবে কিছু ব্যবস্থার মাধ্যমে, যেমন ফুলকার সাহায্যে এরা ক্লোরাইড আয়ন সংগ্রহ করে। বৃক্কের যখন এরা হয়, মানে বৃক্কের যে ইউরিনেশন পদ্ধতিটা, সেখান থেকে যে ইউরিন নির্গত হয় এদের, সেটা হচ্ছে লঘুসারক হয় সেই মূত্র, ঠিক আছে? অনেক কম অ্যামাউন্টে এদের সল্ট আয়নসটা নির্গত করে। আর কি হয় না, এরা এদের যে নেফ্রন যখন ইউরিনেশন হয়, যখন রিঅ্যাবসর্পশন পদ্ধতিতে অনেকটা করে খনিজ লবণ নিজেরা শোষণ করে রাখে। এছাড়া ফুডের মাধ্যমে এরা বিভিন্ন সল্ট আয়নকে গেন করে। এইভাবে এরা নানা রকম এই পদ্ধতিগুলোর মাধ্যমে নিজেদের বডিতে, শরীরের ভেতরে আয়নের ব্যালেন্সটা করে নেয়। তার মানে এটা হলো হাইপার অসমোরেগুলেটর এই জীবেরা, এবং এই পদ্ধতিটাকে বলবো হাইপার অসমোরেগুলেশন। এখন হচ্ছে হাইপো অসমোরেগুলেটর কাদের বলবো না, যখন প্রাণীর যে সমস্ত প্রাণীদের দেহতরলে অসমোটিক গাঢ়ত্ব বাইরের যে পরিবেশ তার থেকে কম হবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো সামুদ্রিক
জলের প্রাণীরা, সেখানে কি হবে না সামুদ্রিক জলে লবণের পরিমাণ বেশি, তার মানে সেটা হাইপারটনিক সলিউশন। তো সেইখানে যদি জীবেরা থাকে, প্রাণীরা থাকে, তাদের কিন্তু ইন্ড অসমোসিস না হয়ে এক্স অসমোসিস, অর্থাৎ যেহেতু বাইরে জলের মানে বাইরে অসমোটিক গাঢ়ত্ব বেশি, তাই জল ওদের দেহ থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, এক্স অসমোসিস হওয়ার প্রবণতা থাকবে, ঠিক আছে। এছাড়াও বাইরে যেহেতু আয়নও প্রচুর আছে, আয়ন আবার বডিতে এক্সেস আয়ন ঢুকে যাওয়ার এন্ট্রি করার একটা প্রবণতা দেখা দেবে। তার জন্য এই মেরাইন ফিশেরা কী করে না, এদের বৃক্ক অনেক ছোট হয়, গ্লোমেরুলাসের সংখ্যাও কম হয়, মানে অ্যাক্টিভিটি কমানোর জন্য যে বৃক্কের যে নেফ্রনে গ্লোমেরুলাসের সংখ্যা কম হয়, এদের ইউরিনেশন যে করে সেটা খুব স্মল অ্যামাউন্ট, খুবই স্মল অ্যামাউন্টে ইউরিনেশন হবে, ঠিক আছে। আর এরা জল বেশি প্রাণ করে, আর যেটা হয় যে এদের ফুলকায় বিশেষ ধরনের কোষের মাধ্যমে এই সোডিয়াম ক্লোরিন আয়নগুলো দেহ থেকে বেরিয়ে যায়, এইভাবে ওরা আয়নের সাম্যতা বজায় রাখে, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এদের গ্লোমেরুলাস অনুপস্থিত থাকতে পারে। তো এইভাবে কিন্তু মেরাইন ওয়াটার তার বডিতে অসমোরেগুলেশন করে, এবং এটাকে বলবো আমরা হাইপো অসমোরেগুলেশন, এবং জীবেদের বলবো এই প্রাণীগুলোকে বলবো হাইপো অসমোরেগুলেটর। স্টুডেন্টস, আমরা এবার পড়বো বিভিন্ন ধরনের কনফার্মার্সদের কথা, এবং কনফার্মেশন আমরা কাকে বলে জানাচ্ছিলাম না, এটা যে পদ্ধতিতে জীব বহি পরিবেশের সাথে মানে পরিবেশ হচ্ছে যে পরিবর্তন হচ্ছে তার সাথে সমতা বজায় রাখার জন্য নিজেরা দেহের অভ্যন্তরের অভিশ্রবণ চাপ এবং উষ্ণতার পরিবর্তন ঘটায় এবং এইভাবে অ্যাডজাস্ট করে বা অভিযোজন করে, তাকে আমরা বলবো সেই ঘটনাটাকে বলবো আমরা কনফার্মেশন। তো এইরকমের কনফার্মাররা দু ধরনের হয়, একটা থার্মো কনফার্মার এবং অসমো কনফার্মার। থার্মো কনফার্মার কাকে বলে না, যেসব জীব পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে নিজেদের তাপমাত্রা পরিবর্তন ঘটায় তাদের আমরা বলবো থার্মো কনফার্মার। আর অসমো কনফার্মার কাকে বলবো না, যেসব জীব পারিপার্শ্বিক পরিবেশের তরলের ঘনত্বের পরিবর্তনের সাথে নিজেদের তরলের ঘনত্বের পরিবর্তন ঘটায়, মানে পরিবেশের যখনই পরিবর্তন হচ্ছে ওরা নিজেদের দেহের অভ্যন্তরীণ পরিবেশকে তখনই পরিবর্তন করে নিচ্ছে। যেটা রেগুলেটরেতে হচ্ছিল না, রেগুলেটরসে পরিবেশে পরিবর্তন যাই হোক ওরা কিন্তু নিজেদের অপরিবর্তিত রাখছিল, এবং এমন সিস্টেম আছে যেটা তাদের দেহের অভ্যন্তরীণ সিস্টেম সাম্যাবস্থাটা বজায় রাখছিল। এখানে কিন্তু এরা পরিবেশের চেঞ্জের সাথে, এই কনফার্মেশনের ক্ষেত্রে পরিবেশের চেঞ্জের সাথে পরিবর্তনের সাথে সাথে নিজেদেরকে দেহের অভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করে নিচ্ছে। এখন থার্মো কনফার্মারদের ক্ষেত্রে আমরা দেখব শীত ঘুম দেয় বিভিন্ন প্রাণীরা, সাপ, ব্যাঙ, এরা কী হয়, এরা শীতকালে যেহেতু পরিবেশের তাপমাত্রা কমে যায় এই সমস্ত প্রাণীরা তখন তাদের বিপাকীয় কার্যটাকে ধীরে করে ফেলে এবং নিষ্ক্রিয় হয়ে থাকে, এবং এই অবস্থাকে তাদের আমরা বলবো শীতঘুম। গ্রীষ্মকালীন তাপমাত্রায় কিছু প্রাণী তাদের এরকম কার্যকারিতা হারিয়ে নিষ্ক্রিয় হয়ে ফেলে, তাদেরকে বলবো আমরা এস্টিভেশন বা গ্রীষ্মকালীন ঘুম, যেমন লাংফিশে এটা দেখা যায়। আবার কিছু কিছু পতঙ্গের উচ্চতাপ থেকে সুরক্ষা প্রদানের জন্য ডায়াপোজ বলে একটা দশা দেখা যায়। তো এখানে আমি সেই ছবিগুলোই দেখাচ্ছি তোমাদের, তো সেই সমস্ত প্রাণীদেরকে, এরা হচ্ছে থার্মো কনফার্মার। এখন হচ্ছে অসমো কনফার্মার কারা। আচ্ছা, তারা মাছ, এদের দেহতরলের ঘনত্ব কিন্তু সমুদ্রের যা জলের ঘনত্ব তার সমান, তাই এদের দেহে যে জলসংবহনতন্ত্র থাকে সেইখানে কি হয়, এদের যে বহিঃকোষীয় তরলের সেই জলসংবহনতন্ত্রে বহিঃকোষীয় তরলে সমুদ্রের জল প্রবেশ করে, এবং এদের দেহে ছিদ্রযুক্ত পাত আছে অনেক, সেই সমুদ্রের জল বহিঃপ্রকোষ্ঠ থেকে তখন অন্তঃপ্রকোষ্ঠে পাতের মাধ্যমে ঢোকে, ফলে কি হয় দেহের ভিতরে এবং বাইরে জলের ঘনত্বের সাম্যাবস্থা বজায় থাকে। হাঙরদের ক্ষেত্রে কি হয়, হাঙররা যে পরিবেশে বাস করে সেখানেও দেহতরলের ঘনত্ব তাদের সেই পরিবেশের জলের ঘনত্বের সমানই হয়, ঠিক আছে। তো বহিঃপরিবেশের সাথে এই দেহের এই ভেতরের অভ্যন্তরীণ ঘনত্বটাকে সমান রাখার জন্য এরা জল পান কম করে, আর দেহের মধ্যে অধিক ঘনত্বযুক্ত
বর্জ্য পদার্থ সঞ্চয় করে রাখে। ফলে কি হয়, দেহাভ্যন্তরীণ তরলের অবিশ্রবণীয় ঘনত্বটা একই থাকে আর বৃদ্ধি হয় না। তার জন্য কি হয়, বাইরের যে পরিবেশের জল সমুদ্রের জলের সাথে ওর দেহের অভ্যন্তরীণ জলের ঘনত্ব ভারসাম্য বজায় থাকে। এগুলো হলো অসমোকনফর্মারদের উদাহরণ। ঠিক আছে স্টুডেন্টস, আমরা এবার হোমিওস্ট্যাসিসের বিভিন্ন রেগুলেশন কনফর্মার জানার পর জেনে নেব মাইগ্রেশন বা পরিযান কি। মাইগ্রেশন মানে বুঝতেই পারছো যে সমস্ত জীবেরা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তারা তাদের খাদ্যের জন্য, আত্মরক্ষার জন্য, উপযুক্ত বাসস্থানের জন্য ইত্যাদি বিভিন্ন সুবিধার্থে তারা এক পরিবেশ ছেড়ে অন্য অনুকূল পরিবেশে মাইগ্রেট করে, অর্থাৎ চলে যায়। সেই ঘটনাটাকে আমরা বলবো মাইগ্রেশন। এখন এই মাইগ্রেশন যদি কোনো একটি অঞ্চল থেকে কোনো একটি অঞ্চলে ধরো প্রতিকূল পরিবেশযুক্ত অঞ্চল থেকে অনুকূল পরিবেশযুক্ত অঞ্চলে প্রাণীরা বা যে কোনো জীব চলে যাচ্ছে, তো যে অঞ্চলে প্রবেশ করছে সেটাকে আমরা বলবো ইমিগ্রেশন। আর যদি যে অঞ্চল থেকে বেরিয়ে আসছে, মানে কী বলবো, যে এক্সিস্ট করছে, সেই এক্সিস্ট করা ঘটনাকে আমরা বলবো এমিগ্রেশন। তাহলে মাইগ্রেশন দু রকমের হয়, একটা ইমিগ্রেশন একটা এমিগ্রেশন। এখন এই মাইগ্রেশন কারা করে না, আমরা বিভিন্ন পরিযায়ী পাখিদের কথা শুনেছি, তো এই পাখিরা মূলত এই মাইগ্রেশনের ঘটনার সাথে জড়িত। এটা দু রকমের হয়, একটা সিজনাল মাইগ্রেশন বা ঋতুভিত্তিক মাইগ্রেশন, যেখানে যেমন সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা শীতকালে প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারে না, তখন তারা কিন্তু ভারতে চলে আসে, এটা আমরা জানি। আরেকটি হচ্ছে প্রাত্যহিক বা ডেইলি মাইগ্রেশন, যেখানে হচ্ছে প্রাণীরা বিভিন্ন প্রাণী খাদ্য আহরণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যায় প্রতিদিন, এবং দিনের শেষে আবার নির্দিষ্ট সময় পরে নিজের বাসায় ফিরে আসে পূর্বের বাসস্থানে। হ্যাঁ, যেমন পাখিরাও খাদ্য আহরণে যায়। এছাড়াও বিভিন্ন আমরা যাযাবর যে প্রজাতি মানুষ দেখেছি, হ্যাঁ প্রচুর এরকম অন্যান্য প্রাণীরাও আছে, শুধু পাখি নয় অন্যান্য প্রাণীরাও আছে যারা এরকম পরিযায়ী প্রাণী, এবং তাদেরকে আমরা মাইগ্রেশন করতে দেখি।